গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো। আর আজ হচ্ছে মঙ্গলবার, সবাইকে জানাই শুভ সকাল, শুভ গুড মর্নিং, সুপ্রভাত। আর আজকে উঠেছি অনেকক্ষণ আগে, সে সকাল 7টা থেকে উঠেছি, উঠে ঠান্ডা শুয়েছিলাম। এখন 9:45 বাজে যায়, মেয়ের আজকে এক্সাম শুরু। এখন বিছানা তুলতে পারিনি, জাস্ট তুলবো এখন। এখন জামা পড়ছে। আমি এখন মেল টেলগুলো সব লিখে রাখলাম, কারণ টাইপিং করতে হবে। আজকে তেমন কিছু রান্না নেই, নিরামিষ। আর আমার সকাল থেকে হাতে খুব ব্যথা হচ্ছে, কেন জানি। চলো কাজগুলো সেরে ফেলি। আমার বর গান করছে পাগল। এই 9:15 থেকে পরীক্ষা শুরু হবে। আর এদিকে আমার বিছানা টিছানা সব তোলা কমপ্লিট, সুপোটো পোষা ঝাড়া হয়ে গেছে, মেয়ে পড়ছে এখন। তাহলে পর পরীক্ষা শুরু হওয়ার আগে, আর আজকে লাঞ্চে মেনু হচ্ছে ডালিয়া খিচুড়ি সবজি দিয়ে। আর দেখো এখানে ফুলকপি, গাজর, শিম, একটু কড়াশুঁটি নিয়ে নিয়েছি। আর হবে কড়াশুঁটি দিয়ে, ফুলকপি দিয়ে, কষা কষা দিয়ে, কালো জিরা দিয়ে তরকারি, টমেটো দিয়ে। আগে মনে আছে একদিন দেখিয়েছিলাম যে একসাথে মেখে বসিয়েছিলাম, ওরকম ভাবে ড্রাই হবে, কারণ মেয়ের খুব ভালো লাগে। আর মেয়ের কমপ্লেক্স ভিজিয়ে রাখা হচ্ছে, পরীক্ষাটা হয়ে গেলে খেয়ে নেবে, দুধটা গরম তো। আজকে তেমন বেশি কিছু রান্না নেই, কারণ ডালিয়াটা প্রেশারে বসিয়ে দেবো, হয়ে যাবে। তরকারিটা কড়াইতে মেখে টেখে বসাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। পরীক্ষাটা হয়ে গেলে করে নেবে। এখন চা খাইনি, সবাই স্কিন বুস্টারটা খেলাম, এখন বিস্কুট খাবো, তারপরে গ্রিন কফি খাবো। তিনটে দিয়ে দাও ওই তরকারিতে, খিচুড়িতে না। নতুন আলু কষা খাওয়া ভালো, ওই ডুমু ডুমু টাইপের, যেরকম আলু তরকারি করেছিলাম ওই দিন, ওই যে তরকারি একটু ছোট করো আলু, অত বড় বড় আলু না, সেদ্ধ হতে সময় লাগবে অনেকক্ষণ। হ্যাঁ সবজি ফ্রিজের জিনিস ধুয়ে খাই আমি, ফ্রিজে যতই কেটে কুটে রাখি না কেন, পরিষ্কার থাকুক না কেন, আমি একটুখানি বার করে ধুয়ে তারপর রান্না করি। চলো মেয়ের এক্সামটা হয়ে যাক। আর আমার এই ফোনে সব কিছু, মেয়ের আমার এই ফোনে ভিডিও, আমার এই ফোনে সব কি, মানে মেয়ের পরীক্ষা, মেয়ের ক্লাস, আমার কাজ টাজ সব আমার এই ফোনেই। কারণ আমার ওই ফোনটা তো কোনো কাজ মানে হয়, কিন্তু খুব হ্যাং করে, ওই কারণে আমার এই বড় ফোনে সব কিছু করতে হয়। আর একটা বড় ফোন কিনবো, তখন মেয়ে ওই ফোনে শুধু ক্লাস করবে, আমি এই ফোনে ভিডিওটা করতে পারবো ভালোভাবে। তো চলো মেয়ে এক্সামটা হয়ে যাক, পরে দেখা করছি। এখানে ডালিয়ার জন্য খিচুড়ি বসে বাসনা হয়ে গেছে, এখানে সেই তরকারি আগেবার দেখেছিলাম, মেখে দেখে বসেছি,
পায়া থেকে ফুলকপি আলু টমেটো কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে বেশি ফোড়ন দিয়ে মেখে থেকে বসিয়ে দিয়েছি। আর এখানে সব সবজি দিয়ে হচ্ছে, এখানে সব সবজি ভাজছি, এর মধ্যে ফোড়ন দিয়েছি স্যালাড, ফোড়ন দিয়ে কাজ দিয়ে মাইথন গেছিল মাইথনের প্রসাদ মন্দির আছে সেই মন্দিরের প্রসাদ। আর এখানে ডালিয়া ভিড়ে গেছি, এখানে আছে দু কাপ ডালিয়া, হাফ কাপ মুগ ডাল, হাফ কাপ ছোলার ডাল নিয়ে এক কাপ ভিজে রেখেছি। ওই সবজিটা ফ্রাই হয়ে গেলে তারপরে ডালিয়াটা দিয়ে একটুখানি আদা বাটা দেবো, দিয়ে ভালো করে মেরে ছিল প্লাস্টিক ঘি দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন খাবো না আমি, আমি ওই চা খাচ্ছি এখন। এখানে আছে সিম, কড়াইশুঁটি, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা, আলু, আর বাবারের পরীক্ষা শেষ হয়ে গেছে, মোবাইলে পরীক্ষা। কেমন দিয়েছে পরীক্ষা? অনেক ভালো, অনেক ভালো দিয়েছে, দেখা যাবে রেজাল্টে। আর আমি এখানে চা খাচ্ছি। এই এই গোলাপ ফুলটা আমি ওকে দিয়েছিলাম নিয়ে আরে বরকে। আমার রান্না বান্না সব হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এখন শেক খাবো। ওটসের ঢাল ছিল ওই করে ওটসে শেকটা। খেয়ে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছিলাম। ডালিয়া করবো, ডালিয়া করেছি। Carry on getting sad and getting stuck. What I wouldn't give for a life that doesn't suck. I'm moving tall. Never finish what I've started. I'm moving tall. But if I stop moving, then I'll be out of here. তারপরে মেয়ে খাওয়াবো সাড়ে নটার মধ্যে, মেয়ে আসবে টেবিলটা মুছবো। মোচা হয়ে গেছে, চলো হয়ে গেছে। দেখে মেয়ে কার্টুন দেখছি বললাম, এক্সামে কদিন কার্টুন কিন্তু দেখিস না, এই কার কথা শুনে ওকে বলছি যে জানলাই একটু বসতে রোদে। এখন
এখন এখন করব স্নান স্নান টান করে তারপরে পুজো দেবো নম্বর এগাল ওখানে গেল আজকে শ্যাম্পু করবো না কালকে করবো আজকে নম্বর সেই রবিবার দিন করেছি আর আমি শ্যাম্পু করি মানে এই মানে শীতকাল মানে তো র্যান্ডম বুঝতেই পারছো ওই কারণে আমি হেড অ্যান্ড শোল্ডারে পিঙ্কটা ইউজ করি আর আমার শীতকালে খুব ড্যান্ড্রফ হয় মানে বলে বোঝাতে পারবো না আর হেনা টেনাও করতে পারছি না হেনা টেনা করলে আমার আবার ঠান্ডা লেগে যাবে আসছে দিলাম স্নান টান করি এখনো সুষুমা আসেনি ও আসতে মানে দেরি হবে হয়তো ওই এক দিন দেরি হয় ওই 11:30 বেজে যায় मुझे कुछ जरूरी काम से जाना पड़ रहा है इसीलिए शॉपिंग फिर कभी जाएंगे গিজারটা অন করি গিজার অন করি করলাম এবার জলটা একটু গরম হলে এই প্রত্যেকটা ব্রাশ এভাবে ক্যাপ করে রাখি তাহলে কি কোনো পোকামাকড় আরশোলা কিছু ঢুকতে পারবে না সুষমা কালকে যে পাস করেছিলাম পাঁচটা চলছে সুষমা খেয়ে গেলছে আমি স্থানে যাচ্ছি তুই সুষমা আসে বলবি তোমার বাড়িতে পায়েস আছে আর হটপটে পাউরুটি আছে খেয়ে নিতে স্নান টান হয়ে গেছে স্নান পুজো সব কমপ্লিট দেখে বুঝতে পারছো একটু বাজরঙ্গলি টিপ করেছি আসো সময় জাস্ট কাজকর্ম করে দিয়ে গেল জানলাটা বন্ধ করে দেবো এই পাঁচ দিনে প্রচুর হাওয়া আছে কারণ এখানে আমার নেট দেওয়া নেই নেটটা দেবো ওই জানলা যেমন নেট দেওয়া আছে এখানে নেট দেওয়া নেই দিতেই হবে মেয়েকে বলছি মেয়ে এখন ওই দেখো ও পুতুলকে দোলনা করেছে জানলা দেখতে পাচ্ছে দা ব্যাক ক্যামেরায় দেখাই ও দোলনা বানিয়েছে আমার ওই সাদা ওন্নাটা দিয়ে ওন্না দোলনা করে তুই 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 ওদিকে চলে ওইখানে বসে বসে না পুতুল অনেক খুশি আছে এই দেখো বাথরুমে যাই একটু আমাদের শীতকালটা এত সুন্দর রোদ আসে মানে পুরো বলার ভাষাই নেই খুব ভাল লাগা তখন ধরে বসেছিলাম জানলায় সেই সময় জানলাগুলো মুছল আর প্রতিদিনই মোছানো হয় যখনই ঘর মতো করে আমার যা জানলা মুছতেই হয় সেই সময় একটু পায়সা পাউটি দিলাম খেলো আর রান্নাঘর মুছে মুছে হয়ে গেছে যদি বাসন পরিষ্কার না হলে আমার ভালো লাগে না একের জন্য বাসন দেখে যে নোংরা কালা হয়ে থাকে বাটি সে বাটি বাটি সব মানে বাটি বাড়ির নোংরা আমার একদম পছন্দ হয় না হাতে ব্যথা হয় ঠিকই কিন্তু আমি যতক্ষণ না ওটা পরিষ্কার হচ্ছে যতক্ষণ আমি আমার আমি পরিষ্কারই রাখি ভাতে হারিয়ে গেলে সব পরিষ্কার রাখতে রাখতেই হয় আমার তখন এই ওষুধটা খাবো একটু বাথরুমে যাবো তারপরে মেয়েকে কিনে লাঞ্চ করাবো
তার আগে তোমাকে লেবু গন্ধরাজ লেবু কাটতে হবে। বর বলে গেছে গন্ধরাজ লেবু খাবে, আর পাঁপড় নিয়ে এসে পাঁপড়টা শেকবো, মানে তেলে ভাজবো না, তাওয়াতে শুকনোভাবে শেকবো। চলো করে নিই, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার আর মেয়ের লাঞ্চ হয়ে গেছে, মেয়ে এখন জল খাচ্ছে, আর মেয়ের পড়াশোনার টেবিল রেডি করে দিয়েছি, ম্যাম আসবে। আর যে স্লাইডগুলো আমি আগে একটা ভিডিও দিয়ে দেখেছিলাম, দুটো টেবিলটা উঁচুও করা যায় নিচুও করা যায়, তাই আমার ডাইনিং টেবিলে দুটো চেয়ার দিয়ে যাতে মেয়ে বসে থাকবে। মন চলে আসবে কারণ আস্তে আস্তে কথা বলছে। বল, হ্যালো গাইস, কেমন আছো? তুমি আছো না? আসো না। ও যে আমার মেয়ের ওর বন্ধু মানে বিশাল, বিশালের মা ওকে গিফট দিয়েছে, ওর আন্টির হাত দিয়ে পাঠিয়েছে। ওর আন্টিও ওর বিশালকে মানে ওর যে বন্ধু বিশাল তাকেও পড়ায়, সে গিফট পাঠিয়েছে। ওই যে হাতি টাতি বানানো, তারপরে স্কেল পেন্সিল রবার কালার বক্স আর রবারের গাড়ি পাঠিয়েছে আর বেলুন। থ্যাংক ইউ বলো আন্টিকে, থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ বিশাল, থ্যাংক ইউ আন্টি। দেখালাম তো ওর আন্টি কিছুক্ষণ আগে গেল, আমি শশা খাচ্ছি। দেখালাম তো কালকে মেয়ের বাংলা পরীক্ষা, বাংলা বাংলা পড়ে দিয়ে গেছে। মুখ দিস না বাইরের জিনিস করোনার মধ্যে। চলো আজকে ভিডিও বাড়াবো না, এখনের মতন এখানে আমি এন্ড করছি, পরে আমি আবার দেখা করতে। চলো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকো আর এনজয় করো।